চলো এখন আমরা যাচ্ছি চন্দনদের বাড়ি, আজকে ছট পুজো নেমন্তন্ন, ঠিক আছে? আজকে তোমাদের দাদারা যাচ্ছে না, মেয়ে আর আমি যাচ্ছি, চলো ওখানে গিয়ে কথা হবে। তো হাই বন্ধুরা, দেখো এখন আমি চলে এসেছি অ্যাক্রোপলিস মলের সামনে। এখান থেকেই চন্দনের বাড়ি 5 মিনিট। আমি প্রথম অ্যাক্রোপলিস মলের সামনে এলাম, আর এই রাস্তা আমি কখনোই আসিনি, ফার্স্ট টাইম মেয়েকে নিয়ে। তো চলো, বাবা দেখাচ্ছে, দিদিকে দেখছি ডন্ডি কাটছে। এরকমভাবে আমি কৃষিতলা খুঁজতেই দিয়েছি ডন্ডি কাটা, কিন্তু বলছে এই পুজোতেও ডন্ডি কাটে। আর এই যে এসে দেখছি মা পুরো ঘাটেতে বেশ ফাঁকা জায়গা একটা পেয়ে গেছে, সেইখানে দেখছি পুজো করছে। মা মানে চন্দনের মা, তো যেহেতু ভাই ডাকি অবভিয়াসলি ওনাকেও মাই ডাকবো, এটা সবাই জানো। তো আমি তো কখনো দেখিনি, চলো তোমাদেরকেও একটুখানি শেয়ার করছি, হয়তো তোমরা দেখে থাকবে ছট পুজো কীভাবে হয়, কীরকম রিচুয়ালস হয়, আমার কিচ্ছু জানা নেই জানো তো। এখানে দেখো আর এক কাকিও পুজো করছেন, সেটাও তোমাদেরকে একটু শেয়ার করলাম। বাতাবি লেবুর মধ্যেই দেখো ধূপকাঠিটা গুজে দিচ্ছে, ভালো প্রসেস, আমরা যেমনি বাড়িতে করি আলুর মধ্যে ধূপকাঠি গুজে দিই। তো চলো একটু চারদিকটা ঘুরে দেখাই, মা আপাতত পুজো করুক। এই যে মোটামুটি ঘাট এখন পুরো ভিড়ে ভিড়, আর যখন আমি এসেছিলাম তখন হালকা হালকা ভিড় ছিল, তো এখন মোটামুটি ভালোই ভিড় হয়ে গেছে। বলছে যেই ঘাটে আজকে বিকেলবেলা পুজো করবে সেই ঘাটেই আবার সকালবেলা এসেও পুজো করবে, আমার এটা জানা ছিল না। মানে কী বলো তো, অনেক কিছু আছে যেগুলো আমাদের অজানা, ছট পুজো যেহেতু কোনো দিন দেখিনি নিজের চোখের সামনে থেকে, এইবার ফার্স্ট টাইম, ওই জন্য অজানা অনেক কিছু আমাদের সামনে আসছে যেগুলো আমরা জানতে পারছি, তাই না? তো চলো মা এক এক করে নিয়ে নিয়ে পুজো করুক, আমার কিন্তু খুব ভালো লাগছে, আর মেয়েকে সাথে নিয়ে এসেছি আরও বেশি ভালো লাগছে। তো যাই হোক, তোমাদেরকে একটু শেয়ার করছি কীভাবে এই পুজোটা হয়। আমার কিন্তু বেশ ভালো লাগছে পুজোটা দেখতে, আর না চতুর্দিকটা পুরো কালারফুল, আর প্রদীপগুলো জ্বলছে, তো বলছে যত অন্ধকার হয়ে যাবে তখন নাকি ঘাটটা দেখতে আরও সুন্দর লাগবে। তো যাই হোক, আর চতুর্দিকে কি বাজনার আওয়াজ, ধরো তোমাদের একটু শোনাই বাজনা। তো দেখো কি সুন্দর লাগলো না বাজনার আওয়াজটা, সবাই না রীতিমতো নাচ করছে জানো, ছেলে বুড়ো বাচ্চা বৌদিরা সব সবাই নাচছে, মনে হচ্ছে আমরাও একটু নাচি। তো আমার মেয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাচছিল, আবার আমার নাকি একটু নাচ লজ্জা পাচ্ছে, মানে বললে লজ্জা পাবে। তো চলো মা আর কাকি ওরা সবাই পুজো করতে থাকুক, আমরা একটু চারদিকটা ঘুরে আসি, কেমন? দেখো চারদিকটা এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এই যে মা একদম জলে নেমে আছে, একদম দেখ কাকিদের সব সাথে একদম লাস্টের দিকে রয়েছে। তো যাই হোক, একসাথেই পুজো করাটার মজা যে এত সুন্দর, এই যে মা সবার পেছনে রেখেছে, এই যে উঠে আসছে। তো আমার জানা ছিল না, কিন্তু আমি খুব মজা পেলাম এই পুজোটা, আশা করবো সামনের বছর আবার এই পুজোটাতে আসতে। তো জানি না আমার ভাগ্যে থাকবে কি না, আমি মানে মা এই পুজোটাতে আমাকে আবার ডাকবে কি না, সবই আর কি মায়ের ইচ্ছে, তাই না? তো চলো মা ওরা পুজোটা করুক, আমি একটু চারদিকটা ঘুরে আসি। এই যে দেখো অপর সাইডে যে সুপগুলো সব বাড়িয়ে দিচ্ছে, যে চন্দন অপর দিকে উঠে এসছে, আর এই একটা দাদা পাশে থাকে,
ওরাও ওই একসাথেই সবাই মিলে বলছে এই পূজাটা সবাই মিলেই করে। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো পুজোটা দেখে, আর তোমরা হয়তো দেখে থাকবে। দেখো একটু দেখাচ্ছি, আমার মেয়েও দেখো ওখানে দাঁড়িয়ে আছে, এই যে দেখেছো, একটুখানি দেখালাম। কেন বলো তো, এত ভিড় না, হাত থেকে ফোন পড়ে যাবে এরকম অবস্থা, ধাক্কা ধাক্কি কত কী হচ্ছে। এই যে মা উঠে চলে এসছে, তো চলো দেখি এবারে যে পুজো আমাদের হয়ে গেছে। কলার কাঁদিটা নিয়ে চলে যাচ্ছে, এবার চন্দন ঝুড়িটা মাথায় নেবে, প্রসাদের ঝুড়িটা নিয়ে এবার আমরা বাড়ির দিকে চলে যাব, ঠিক আছে? তো চলো, চন্দনের সাথে সাথেই আমরা চলে যাই। তো চলো, চন্দন বলে গেল যে মিমিদি আমি যাচ্ছি, তুমি আসো, মা আসছে আমার মায়ের সাথে, চলো তারপর ওখানে গিয়ে কথা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, মা ঘাট থেকে বাড়ি এলো, এসেই এত ভিড়ের মধ্যে আমাকে সিঁদুর দিতে পারেনি, ওই জন্য এখন ওনাদের যে নিয়মটা আছে সেই নিয়মে সিঁদুরটা আমাকে বাড়িতে এসে পরিয়ে দিচ্ছে। আর একটু চা টা খেলাম, মা তো কিছু খাবে না, আর ওই কাকি উনিও চা খেলো। তো দেখবে আজকে আমার ছট পুজোর লুকটা কেমন লাগছে, কেমন দেখো, তোমাদের দেখাচ্ছি ভালো। তো বন্ধুরা দেখো, চন্দনদের বাড়ি থেকে চলে এসেছি, আর এটা হচ্ছে আমার ছট পুজোর লুক। তো কেমন লাগলো জানাবে, কেমন? তো চলো এখন বাড়ি যাই। তো বন্ধুরা দেখো, এখন সকাল 4টে বাজছে, আর রাস্তায় একটাও লোক নেই। আমরা এখন যাচ্ছি চন্দন দাদার বাড়িতে, হরিশ মুখার্জি রোডে। আমাদের এখানে যে মেন ক্রসিংটা আছে ওখানে কাকা এসছে, আমাদের জন্য ওয়েট করছে। তো চন্দন দাদার কী কারণে যাচ্ছি? ছট পুজোর জন্য। তো আজকে হচ্ছে সেকেন্ড মার্চ, সকালবেলা। এখনও দেখো পুরো অন্ধকারই আছে, এখনও পর্যন্ত আলো আসেনি, আর রাস্তা পুরোই ফাঁকা। শুধু আছি আমি আর মা। দেখো ওইখানে একটা কাকু দাঁড়িয়ে আছে, ওই দেখো হয়তো দেখতে পাচ্ছ। তো ঠিক আছে যাই, তারপর আবার দেখা হবে। তো বন্ধুরা, গাড়ি থেকে আস্তে আস্তে তোমাদের দেখালাম যে একটা নাচনেওয়ালিকেও এর মধ্যে নাচাচ্ছে, বলল এটা মানত থাকলে করে, কাকা বলল যে এটা মান্নার থাকলে তবে এটা দিতে পারে। আর ও আমার তো জানা নেই, তো ভালো লাগলো জানো তো, ভোরবেলা এরকম গান বাজিয়ে নাচতে নাচতে যাচ্ছে, রাস্তাটা পুরো গম গম করছে। আর এই এখন আমরা বালিগঞ্জ ব্রিজের ওপর রয়েছি, আর দেখো সূর্য এখনও ওঠেনি, এখন ভোর 4:30 বাজে। তো চলো, অলরেডি পৌঁছে গেছি, গিয়ে দেখছি পুরো ভিড়ে ভিড়, এখন পুরো ভিড় হয়ে গেছে। আর এই যে মাও পুজো করছে, একটা একটা করে ধরিয়ে দিচ্ছে পুজোর জায়গাটা, এই চন্দন ধরছে, আর চন্দনের এই যে বন্ধুগুলো সবাই আছে। তো দেখছি ভোর না হতে হতে পুরো ঘাট পুরো ভরে গেছে লোকে। আর কি বলো তো, মানে বলছে যে কাল যারা পুজো করেনি তারাও আজকে চলে এসছে এই ঘাটে পুজো করতে। তো যাই হোক, সবাই তো মিলেমিশেই পুজোটা করতেই হবে, এটা আমাদের সেকেন্ড দিন। তো আমার তো খুব ভালো লাগছে, আবারও তোমাদেরকে বলছি আমার খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করছি সবার সাথে। বাড়ির কথা আমার মনেই নেই যে বাড়িতে আমাদের কেউ ওয়েট করছে বা কিছু, না তোমাদের দাদার তো ওয়েট করছে না, কারণ ও জানে, আর ওরও আসার কথা ছিল যদিও কিন্তু আসতে পারেনি। যাই হোক, তো পুজো আমাদের এখন শেষ হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। মা ছুটে এসছে আমাদের ছাড়তে, আমাদের ছাড়তে চলে যাচ্ছে মা, এই যে কাকি। তো চলো আবার সামনের বছর ছট পুজোতে দেখা হবে, এখানে হবে না, হয়তো গ্রামে হবে, গ্রামে হবে, গ্রামে তুললে গ্রামে হবে, গ্রামে চল আসবে, চন্দন তো যা, গ্রামে জামা একদম একদম, গ্রামকে দেখবে কি কি মজা, একদম চলো আগে আগে, কিতনা সারা ভাই দেখো এক সাথ প্রসাদী লেকে জানে, দিদি কো সসুরাল ছোড়নে যা রে সব। তুললে বসাবে কি, হ্যাঁ
রাহুল আর পারছে না নিতে, রাহুল বেঁকে গেছে। এই চন্দন মেরা কিতনা সারা ভাই দেখো, দিদি কো আজ ছোড়নে আয়ে হ্যাঁ, দিদি মাইকে সে যা রহি হ্যায় সসুরাল। হ্যাঁ দেখ রে হো আপ সব লোক, হ্যাঁ পয়সা পয়সা দেঙ্গে, ট্রিট ভি দেঙ্গে, পয়সা দেকে কি হোগা ফির। হ্যাঁ ইয়ে হ্যায় রাহুল কাকি কাকা আর চন্দন, ওই চন্দন মুখ দেখাও, এই যে চন্দন, এই যে মা, আর ওটা কে চন্দন তোমার পাশে কি বন্ধু, এই এই মুখ দেখাও ভাই, এই তো দেখিয়ে দিয়েছে। তো ঠিক আছে আজকে ছট পুজোটা এখানেই ইতি করছি, পরে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? বাড়ি থেকে বেরিয়ে পড়েছি অফিসের রাস্তা, হবে অফিসে এসে ঢুকলাম আর তোমাদেরকে শেয়ার করব ছট পুজো কেমনভাবে আমরা কাটালাম।